চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদ থেকে একযোগে 19 শিক্ষকের পদত্যাগে বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন শিক্ষকরা। তবে বড় প্রভাব পড়বে না বলে প্রশাসন দাবি করলেও সামনে এসেছে নানা প্রশ্ন। পদত্যাগীদের কয়েকজন বলছেন উপাচার্য প্রতিশ্রুতি পালনে সহায়তা না করায় পদত্যাগ করেছেন। কোনো কোনো শিক্ষক বলছেন প্রশাসনের স্বাধীনতা বিরোধীদের পদায়ন করায় এ পদত্যাগ। আলমগীর সবুজের প্রতিবেদন। গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে 16 শিক্ষক পদত্যাগ করেন। এসব নিয়ে আলোচনার মধ্যেই সোমবার আরও 3 শিক্ষক 4 পদ থেকে পদত্যাগ করেন। এই লাগাতার পদত্যাগ নিয়ে উপাচার্য সদ্য সাবেক প্রক্টর রবিউল হাসান ভূঁইয়াকে দায়ী করেছেন। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে পদত্যাগকারীরা নানা সুবিধা নিয়েছেন আগে, পরে চাহিদা মতো সুবিধা না পেয়ে জোট করে পদত্যাগ করেছেন। তবে পদত্যাগকারীরা বলছেন তাদের কিছু দাবি দেওয়া এবং উপাচার্য দেওয়া প্রতিশ্রুতি পালন করছেন না, কিন্তু তাদেরকে জবাবদিহিতা করতে হচ্ছে, এ কারণে তারা পদত্যাগ করেছেন। অনেকে এখন শুনলাম যে দিতে চাচ্ছে, পর্যায়ক্রম অনেকে দিতে চাচ্ছে, কিন্তু আমরা আসলে এটাকে কাউকে উৎসাহিত করছি না যে পদত্যাগ জমা দেন, সেটা না। আসলে বিশ্ববিদ্যালয়ের শুনাম মানে আমাদের শুনাম, বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য মহোদয় যদি এটার পরে যদি ভালোভাবে সুস্থ সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা আমাদের জন্য, এটা ওনার জন্য যেমনি সুনামের, তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এবং আমাদের জন্য সুনামের, এবং আমরা এটার অংশীদারি হবো বলে বিশ্বাস করি। এদিকে রোববার 16 শিক্ষকের পদত্যাগের আধ ঘন্টার মধ্যে ডক্টর নুরুল আজিম শিকদারকে প্রক্টর নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরদিন সোমবার আরও পদত্যাগী 3 জনের এক শিক্ষক অভিযোগ করেছেন নতুন প্রক্টরের সাথে তাদের রাজনৈতিক আদর্শিক মিল নেই, তাই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলছেন বিষয়টি সম্পর্কে উপাচার্য সবকিছু বলতে পারবেন। তবে উপাচার্য এসব বিষয়ে কথা বলতে রাজি হননি। আলমগীর সবুজ, দেশ টিভি, চট্টগ্রাম।